হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ফর এভার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আপনি কিভাবে ওয়েব ব্রাউজারে আপনার যে ভাষাটি রয়েছে বাংলা হয়ে গেলে কিভাবে ইংলিশে করবেন, ইংলিশ হলে কিভাবে বাংলায় করবেন, এই যে দেখুন যে প্রবলেমটি অনেকেই পড়ে থাকেন। আসলে দেখেন আমার সবগুলো লেখা কিন্তু বাংলায়, অনেক সময় অনেকে এই ঝামেলায় পড়ে থাকেন যে বাংলায় চলে আসছে, এটা আসলে কিভাবে পরিবর্তন করা সম্ভব, তো এটা অনেকে হয়তো বা জানেন না, যে জন্য আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। ভাষা পরিবর্তনের জন্য আপনি যদি ইউটিউবে ঢুকেন তাহলে এখানে দেখবেন আপনার এই যে টোটাল ইন্টারফেসটা রয়েছে, ইন্টারফেসটার এখানে আপনার চ্যানেলের অবশ্যই লোগো থাকবে। তো লোগো এখানে, লোগোর উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আপনার চ্যানেল, ইউটিউব স্টুডিও, অন্য অ্যাকাউন্ট ব্যবহার, কোনো চ্যানেল ইত্যাদি ইত্যাদি। তো এইগুলোর নিচে দেখবেন এই যে ভাষা কেমন দেখাবে, ডিভাইসের থিম সেটাও চেঞ্জ করতে পারবেন এখান থেকে, সেটা আর একদিন দেখাবো। আর এখানে দেখেন যে ভাষা অপশনটি রয়েছে, তো এখানে ভাষায় ক্লিক করবেন। ভাষায় ক্লিক করার পরে এখানে অবশ্যই ইংলিশ ইউএস সিলেক্ট করে দিবেন। ইংলিশ ইউএস সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার এটা দেখেন ভাষা টোটালি ইংলিশে চলে আসবে, সব চেঞ্জ হয়ে যাবে। এই যে আপনার ভাষা কিন্তু এখন টোটালি চেঞ্জ হয়েছে, এখন সব ইংলিশে দেখতে পাচ্ছেন। তো এইভাবে চাইলেই কিন্তু আপনি সুন্দরভাবে ভাষা সেটিং থেকে আপনি এই ভাষা চেঞ্জ করতে পারবেন, যে কোনো দেশের ভাষা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এছাড়াও ভাষার যে অপশনটি রয়েছে, আপনি এই যে ডট 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 এই তিনটাতে ক্লিক করে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে, ল্যাঙ্গুয়েজ অপশনে অবশ্যই আপনার এখানে যে অপশনগুলো রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। ভাষা আপনি যেটা ইনস্টল করতে চান বা অ্যাড করতে চান, অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি সেই ভাষাটা এখানে জাস্ট অ্যাড করে দিবেন, টিকমার্ক দিয়ে জাস্ট অ্যাড করে দিবেন। আমি অ্যাড করে নিয়েছি ইংলিশ দুইটা, যে কারণে আমার ইংলিশ শো করছে। তো এই হচ্ছে ভাষার বিস্তারিত। এরপরে যদি আপনাদের অন্য কোনো ধরনের প্রবলেম হয় বা ফন্টে ঝামেলা হয়, বিভিন্ন ধরনের সমস্যা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।